সব কিছু শিক্ষার্থীরা কেমন আছো? তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো। বিডি সেফ স্টাডির পক্ষ থেকে সকলকে স্বাগতম। যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবা মনোযোগ সহকারে। আর যারা চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটিতে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ দেখো আমরা নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ এক সপ্তাহ দ্বিতীয়। আমরা দুটা সৃজনশীল আগে দিয়েছি তোমাদের, এখন 3 নম্বর সৃজনশীলটা দেবো, যে দ্বিতীয় চিত্র। দ্বিতীয় চিত্রটা দেখো, সুষম বহুভুজ। ক নাম্বার বলছে এর ক্ষেত্রফল কত, এই যে এটা সুষম বহুভুজ, এর ক্ষেত্রফল কত। ক নাম্বার বলছে সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত। ক নাম্বার বলছে অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজতর বলে তুমি মনে করো। তাহলে দেখো আমরা প্রথমটা করি, যে থিটা ইকুয়াল কি কোণ ফি ও কিউ। থিটা ইকুয়াল কোণ ফি ও কিউ, এই যে এখানে দেওয়া আছে, তোমরা চিত্রের সাথে মিল রেখে ভালোভাবে এটা করার চেষ্টা করবা। তারপর ও কি ও পি কিউ সমান কি, অর্থাৎ হাফ গুণন ভূমি গুণন হাফ এ বি সাইন থিটা। সাইন থিটার মান কত, 45 ডিগ্রি, অর্থাৎ থিটার মান 45 ডিগ্রি। মান বসাও, কাটাকাটি করো, সমাধান করো। তারপর খ নাম্বারটা দেখো, ক তে ফাই কয়ের মাঝে ফেলাম কি, ত্রিভুজ ও ফি কিউ এর ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল সমান 4√2 সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ সুষম বহুভুজটির ক্ষেত্রফল হবে কি, ত্রিভুজ ও ফি কিউ এর ক্ষেত্রফলের সমান, অর্থাৎ 8টি বহুভুজ বা 8টি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অতএব সুষম বহুভুজের ক্ষেত্রফলের কত, অর্থাৎ 8 গুণন কত, অর্থাৎ 8 গুণন 4√2। এই যেহেতু 8টা সমান, এখন তো আমরা একটা ক্ষেত্রফল, একটার ক্ষেত্রফল বের করছি, তাহলে কি 8টার ক্ষেত্রফল কত, যেহেতু এখানে 8টা ক্ষেত্রফল দেওয়া আছে, দেখো মানে 8টা ত্রিভুজ দেওয়া আছে, তাহলে 8টা ত্রিভুজের ক্ষেত্রফল 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমরা প্রথমে যে কোনো একটার ক্ষেত্রফলের মান বের করলাম, যেহেতু এটা দেওয়া আছে, তারপর 8টার মান বের করতে হবে। তারপর দেখো গ নাম্বার প্রশ্ন, 8টার ক্ষেত্রফল গুণ করলে কত হয়, 32√2 সেন্টিমিটার স্কোয়ার। গ নাম্বার প্রশ্ন দেওয়া আছে কি, যে অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজতর তুমি মনে করো। তাহলে দেখো অনিয়মিত আকৃতির এবং সুষম বহুভুজের মধ্যে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় আমি অধিকতর সহজ বলে মনে করি, কারণ অনিয়মিত আকৃতির বহুভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ত্রিভুজের ক্ষেত্রফল বর্গের, ত্রিভুজের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল ও ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়েছে। অপরদিকে সুষম বহুভুজটি আটটি সমান আকৃতির ত্রিভুজ দ্বারা গঠিত। এ ত্রিভুজের ক্ষেত্রফল জানা থাকলে সুষম বহুভুজের ক্ষেত্রফল সহজেই বের করা সহজ। সুতরাং সুষম বহুভুজটির ক্ষেত্রফল অপেক্ষা অনিয়মিত আকৃতির বহুভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা অধিকতর কঠিন। উদ্দীপকের প্রথম চিত্রটি তার বাস্তব প্রমাণ। তাহলে দেখো যারা যারা চ্যানেলে নতুন, তারা প্রত্যেকে চ্যানেলে জয়েন করো এবং সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিও যার যে ভিডিও লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। সকল শ্রেণীর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ, সকলকে ভালো থেকো।